আর এদিকে ধানক্ষেত মাঝখানে এক গর্ত, তা নিয়ে শুরু হয়েছে গুঞ্জন। ঘটনাটি শীতলগুচি নতুন বাজার এলাকার। মানুষের সন্দেহ হলো না কেন মানুষ মারিয়া এখানে পতিত হয়েছে নাকি। জানা যায় দিন কয়েক আগে স্থানীয় বাসিন্দারা দেখতে পারেন ধানবাড়ির মাঝখানে একটি গর্ত। আজ হঠাৎ নজরে আসে সেই গর্ত বুঝিয়ে দেওয়া হয়েছে, এমন দৃশ্য লক্ষ্য করেন স্থানীয় বাসিন্দারা। তার দেখেই কৌতূহলের সৃষ্টি হয় এলাকায়। খবর জানাজানি হতেই বিভিন্ন জায়গা থেকে মানুষজনেরা ধান খেতে আসতে থাকে। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে শীতলকুচি থানার ওসি অ্যান্থনি হেরো সহ বিশাল পুলিশ বাহিনী। শীতলকুচি থানার ওসির উপস্থিতিতেই সেই গর্ত কোদাল দিয়ে খোঁড়া শুরু হয়। সেই দৃশ্য দেখার জন্য এক সেকেন্ড চোখ বুঝতে নারাজ সেখানে থাকা আম জনতারা। সবাই ভাবছে কি না কি বের হয়, তবে শেষমেশ কি বের হলো জানলেই সত্যিই অবাক হবেন। চলছে কোদাল দিয়ে গর্ত খোঁড়ার কাজ, তবে আদৌ কিছু বেরোবে কিনা তা নিয়ে সন্দিহান সকলে। তখনও বিভিন্ন জায়গা থেকে মানুষজন ছুটে আসছেন কোদাল দিয়ে। প্রায় 20 মিনিট খোঁড়ার পর সেখান থেকে কিছুই না বেরোনোই সন্দিহান সেখানকার সকলেই। অনেকেই ভাবছিল কেউ না কেউ কাউকে মেরে রেখে সেখানে রেখে দিয়েছে। আবার কারো কথায় বাড়িতে বাড়ির মেঝে মোছার জন্য মাঠে নিয়ে গিয়েছে কেউ। তবে এই ঘটনায় আজ সারা দিনভর চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এ বিষয়ে মিন্টু বর্মন বলেন, আজ জমিতে এসে দেখি একটি গর্ত, কেন গর্ত করা করলো এ বিষয়ে জানার জন্য পার্শ্ববর্তী জমির মালিকদের সাথে কথা বলেন তিনি, কিন্তু কারো জানা নেই কে খুঁড়েছে। তারপর গ্রামেরই দুইজন বাঁশের কঞ্চিনি আসে এবং যতই সেই গর্ত বুঝিয়ে দেওয়ার জায়গায় চাপ দেয় ততই সেই বাঁশের কঞ্চিটি মাটির নিচে চলে যাচ্ছে, অর্থাৎ নরম জায়গা। তাতেই এলাকাবাসীর সন্দেহ হয় কি না কি রয়েছে এখানে। এই ঘটনা জানার পর অনেকেই আসেন এই দৃশ্য দেখতে, যদিও পরবর্তীতে পুলিশের উপস্থিতিতে গর্ত খোঁড়া হলে সেখান থেকে কোনো কিছু উদ্ধার হয়নি। মালিক জানায়, আমরা ধান লাগানোর সময় ধান লাগাই, এরপর সার দিয়ে আর আসা হয় না জমিতে। আজকে এই ধরনের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছিল। এখানে শুনলাম যে ওই ওয়া বাড়িতে নাকি একটা গাড্ডা খুঁড়ছে এক কমর। আচ্ছা, দুই দিন পরে গাড্ডাটা খোঁড়া ছিল। আচ্ছা, তারপরে এখন শুনলাম বলে নাকি গাড্ডাটা বন্ধ। আচ্ছা, তো মানুষের সন্দেহ হলো না কেন মানুষ মারিয়া এখানে পতিত হয়েছে নাকি। আচ্ছা, আজকে সকালবেলা 10টার সময় শুনলাম, শুনিয়া চুপচাপ আসি বাড়িতে। তারপরে দেখি সবাই মানুষেরা আসবে ধরলে, তা আমিও ভাবলাম দেখি তাহলে দেই আর ছাতিটা ধরে যাই একটু, যদি পুলিশ বলে নাকি আসছে। একজন মহিলা বললো মেথর টেথর আসছে, গাড্ডাটা খুঁড়বেন নাকি। ওই জন্য আমিও আসলাম দেখি। আপনার কি আতঙ্কিত এই বিষয়টা শুনে? না, আমার আতঙ্কিত নাই, একবার ভাবি এখন তো দুনিয়ার পরিস্থিতি খুব খারাপ হইতেও পারে, এই একটা সন্দেহ। এলাকায় মানুষের ভিড় জমতে শুরু করেছে। হ্যাঁ, এখন আস্তে আস্তে লোকজন আসতেছে এই বিষয়টা জানার জন্য, কি আছে জানার জন্য। হ্যাঁ, এই রৌদ্রের মধ্যে মানুষ আসতেছে। হ্যাঁ, আমিও শুনে আসলাম, দেখি তো এই পর্যন্ত। কি নাম আপনার? আমার নাম গোপাল বর্মন। কোথা থেকে আসছেন? আমি আমার এই পাশে বাড়ি নতুন বাজারে। এই জায়গাটার নাম? এই জায়গাটার নাম হলো লগল্লাল বাজার, নতুন বাজার। আচ্ছা, বললাম যে গর্তটা কেন হলো, কে কষে থেকে পাশাপাশি লোক। আচ্ছা, তার জন্য বললাম দুই চারজনকে ডাকলাম গ্রামের লোককে, কেউ খুশি নাকি এই গাড্ডাটা। আচ্ছা, সবাই বলতেছে না খুঁড়ে তো খুঁড়ে, তবে তারা সন্দেহ করলাম দুইজন আসলো, তা বাসে খুঁজে নিয়ে আসলো। আচ্ছা, দেখি তো গড্ডাটা কেন খুললো। আচ্ছা, সবাই ডিপ করতেছে, দেখতেছে নরম, এটা জীবন কিছু থাকতে পারে এই সন্দেহজনের। এটা তো আপনার জমি, কতদিন ধরে এই খেতে আসেন না আপনি? তারপর কি পুলিশ প্রশাসনকে খবর দিয়েছেন? খবর দিল, খবর দিয়ে এখন দেখলো। শেষমেশ কি মিললো? কিছুই পাওয়া গেল, মানে গর্ত খোঁড়া হয়েছিল। কি নাম আপনার? আমার নাম মিন্টু। আপনারই জমি তো না? মিন্টু কি টাইটেল? এই জায়গাটার নাম লগল্লাল বাজার, নতুন বাজার।